পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে তৃতীয় দিনের মতো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে রাজশাহী শিরোইল এলাকায় আছেন রিপোর্টার মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীতে তৃতীয় দিনের মতো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে যে শ্রমিকদের ধর্মঘট সেটি চলছে এবং এর ফলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মধ্যকার সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। শুধু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নয়, ঢাকা থেকে ছেড়ে আসা যেসব পরিবহন রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যান সেগুলো বন্ধ রয়েছে। আমরা খোঁজ নিয়ে যেটি দেখেছি যে এখন পর্যন্ত বিষয়টি সুরাহা নিয়ে দুই শ্রমিক পক্ষের মধ্যে তেমন একটি যে মতবিরোধ আগে চলে আসছিল সেইটি রয়েছে এবং তেমন কোনো উদ্যোগও আমরা আসলে দুই শ্রমিক পক্ষের মধ্যে দেখিনি। এই স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং রাজশাহী জেলা প্রশাসনের একটি সভা হওয়ার কথা রয়েছে আজকে এবং সেই সভা হওয়ার পর এই সংকট আসলে নিরসন হবে এরকমটি মনে করছেন শ্রমিকরা। তবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ যে শ্রমিক পরিবহন গ্রুপ রয়েছে তারা কিন্তু আসলে এই তিন দিনের যে চলে আসা শ্রমিক ধর্মঘট সেটি নিরসনে সেরকমভাবে উদ্যোগী আসলে হননি এবং সেই অভিযোগ খুঁজছেন খোদ এখানকার যারা রয়েছেন শ্রমিকরা তারা। এবং আমরা যেটি দেখেছি যেহেতু চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলা রুটে কোনো ধরনের বাস চলাচল করছে না, তার বিকল্প হিসেবে তিন চাকার যে অটো রিক্সাগুলো রয়েছে, সিএনজিগুলো রয়েছে, ছোট ছোট যেসব পিক আপগুলো রয়েছে সেখানেই কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন এবং যাত্রীরা যেটি অভিযোগ করছেন আগে যে ভাড়া নেওয়া হতো তার দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে এবং রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বেশ তিন চাকার যেসব যানগুলো রয়েছে তাতে যাতে বেশ সময় লাগছে। তারা যেটা বলছেন একদিকে ভোগান্তি, অন্যদিকে বাড়তি অর্থ দিতে হচ্ছে এবং বেশি সময় লাগছে, যেটি গত তিন দিন ধরেই আসলে হয়ে আসছে। আমরা কথা বলেছিলাম এখানকার পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে, তারা যেটি বলছেন যে গত শনিবার রাতে রাজশাহীর একটি বাসে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন একজন শ্রমিক, তার কাছে রাজশাহীর যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তারা যখন ভাড়া আদায় করতে যান তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মারামারি হয় এবং এর জের ধরে গত সোমবার সকালে রাজশাহী থেকে শ্রমিকরা বিষয়টি মীমাংসার জন্য চাঁপাইনবাবগঞ্জ গেলে সেখানকার শ্রমিকরা আবারও মারধর করেন এবং মারধরের পরে সেটি নিয়ে দুই শ্রমিক সংগঠনের মধ্যে মতবিরোধ তৈরি হয় এবং গত তিন দিন ধরে এখানে যে শ্রমিক পরিবহন সংকট সেটি শুরু হয় এবং সেই সংকটের জের ধরে গত তিন দিন ধরে এখানে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এখন তারা যেটি বলছেন যে স্থানীয় জেলা প্রশাসন যে সিদ্ধান্ত নেবেন তারা সেই সিদ্ধান্তের আলোকে চলবেন এবং তারা বলছেন যে আজকে দুপুরের মধ্যে এই সংকটের সমাধান হতে পারে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।